বিভিন্ন বিদ্যালয়ে ভোকেশনাল ট্রেনার আপনারা যারা রয়েছেন, আপনাদের যে ওয়ার্ক অর্ডার, সেই ওয়ার্ক অর্ডারের যে ফিনান্সিয়াল প্রভিশন, সেখানে ইউনিফর্ম স্যালারি বা ইউনিফর্ম রেমুনারেশনের জন্য কি বলা রয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। এবং দ্বিতীয় ধাপে আরও আলোচনা করব, 2019 সালে কারিগরি দপ্তরের যে একটা মিটিং হয়েছিল সেখানে সারাংশতেই বা কি আলোচনা হয়েছিল, তো এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওয় আমি একটু আলোচনা শেয়ার করতে চলেছি। ট্রেনিং প্রোভাইডাররা প্রত্যেক নির্বাচিত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য প্রতি সেক্টর পিছু একজন করে ভোকেশনাল ট্রেনার নিয়োগ করতে পারবে। প্রত্যেক ভিটিকে প্রতি মাসে 20,000 টাকা ফিক্সড স্যালারি দেওয়া হবে। এবার ট্রেনিং প্রোভাইডারদেরকে স্যালারি সম্পর্কে কি নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক মাসে স্যালারি টাইমলি বেসিসে দিতে হবে, এই মান্থলি যে রেমুনারেশন অর্থাৎ প্রতি মাসে যে পারিশ্রমিক, যাতে করে সকল টিপির ক্ষেত্রে ইউনিফর্মলি হয়, সেই জন্য প্রোভাইডারদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে যদি ভিটিদের পারিশ্রমিক থেকে এমপ্লয়ি ইন্স্যুরেন্স বা প্রভিডেন্ট ফান্ড বা প্রফেশনাল ট্যাক্স বা অন্যান্য কোনো ডিডাকশন যদি কাটতে হয়, তাহলে সকল ট্রেনিং প্রোভাইডাররা যেন সেম স্ট্যাটুটারি ডিডাকশন করে, অর্থাৎ একই সংবিধিবদ্ধভাবে যেন একই রকম ডিডাকশন হয়, এই বিষয়টি যাতে দেখতে হবে এটা বলা হচ্ছে, এবং বিষয়টি যাতে ইউনিফর্মলি মেনটেন হয় এইটা দেখতে বলা হচ্ছে। তো ইউনিফর্ম রেমুনারেশনের ব্যাপারে 2019 সালে একটু আগে যেটা বলছিলাম, কারিগরি দপ্তরের একটা মিটিংয়ের সারাংশ রয়েছে, তো আমরা সেখানে দেখে নেব যে এখানে ওই মিটিংটায় কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু যদি প্রত্যেকেই এই সিদ্ধান্তগুলো একটু দেখে রাখেন তাহলে হয়তো অনেকের কাজে লাগতে পারে, এবং ওই যে মিটিংয়ের যে অর্ডার সেটা অনেকেই এটা ডাউনলোড করে নিজের কাছে রাখতেও পারেন, হয়তো ভবিষ্যতে সেটা কাজেও লাগতে পারে। তো চলুন আমরা দেখে নিই সেই মিটিংয়ের সিদ্ধান্তে কী কী লেখা রয়েছে। তো ডিভিইটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে 6 সেপ্টেম্বর 2019 কী কী এই সভায় মিনিটস অফ দ্য মিটিং, এই সভায় কী কী আলোচনা হয়েছিল সেটা এখানে বর্ণনা করা আছে। তো এই মিটিং সম্পর্কে আমরা যদি একটু নিচে নেমে যাই তাহলে দেখতে পাবো পার্টিসিপেন্ট কারা ছিলেন, না ট্রেনিং প্রোভাইডাররা, এখানে ট্রেনিং প্রোভাইডারদের সব নাম দেওয়া আছে, কোন কোন প্রোভাইডাররা এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন, এবং অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই মিটিংয়ে কারা কারা ছিলেন, এখানে সেই অফিসিয়ালদের নাম এখানে দেওয়া আছে। তো এখানে ফিনান্সিয়াল অ্যাডভাইসার রয়েছেন, রয়েছেন ডিভিইটির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট যে সমস্ত কোঅর্ডিনেটর ওনারাও রয়েছেন, ডিভিইটির ডাইরেক্টর রয়েছেন, ওএসডি রয়েছেন, বাকি অফিসিয়াল যারা রয়েছেন এই মিটিংয়ে ছিলেন ওনাদের নামগুলো এখানে রয়েছে। তো মেজর ডিসকাশন কী হয়েছিল এই মিটিংয়ে সেটা আমরা একটু আলোচনা করতে চলেছি। তো আলোচনায় ট্রেনিং প্রোভাইডাররা যে বিষয়টা প্রথমে হাইলাইট করতে চেয়েছেন, স্যালারি বা অনারের নিয়ম যেটা অর্থাৎ পারিশ্রমিকের ব্যাপারটা আলোচনা করেছিলেন ভোকেশনাল ট্রেনারদের জন্য। তো এখানে বলা হচ্ছে কিছু কিছু প্রোভাইডারদের ক্ষেত্রে 10% ডিডাকশন টিডিএস কেটে রেখেছিলেন ওই সামগ্রিক যে পারিশ্রমিক তার পক্ষ থেকে। তো যদিও 20,000 টাকা মান্থলি পারিশ্রমিক, তবু ইনকাম ট্যাক্সের প্রভিশনের মধ্যে আসবে না, তবু দেখা যাচ্ছে যে 10% টিডিএস কেটে রেখেছিলেন, কেউ কেউ বলতে চাইছে এখানে। দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো টিপিদের ক্ষেত্রে পিট্যাক্স অ্যামাউন্ট কাটারও কথাটা এখানে বলা হচ্ছে। তো আবার কারো কারো ক্ষেত্রে আবার বলা হচ্ছে পিএফ বা ইএসআই অর্থাৎ ইন্স্যুরেন্স যেগুলো রয়েছে সেইগুলো কোম্পানির রুলস অনুসারে কেউ কেউ হয়তো বা কোনো কোনো প্রোভাইডার এটা কেটে থাকতে পারেন। তাহলে এই যে ওয়াইড ভেরিয়েশন অফ পে স্ট্রাকচার অফ ভোকেশনাল ট্রেনার, তাহলে ভোকেশনাল ট্রেনারদের এই যে পে স্ট্রাকচার, এখানে বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাজার্ড তৈরি হচ্ছে ডিভিটির পক্ষ থেকে, মানে এখানে প্রশাসনিক একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন টিপিরা বিভিন্ন রকম যেটা করতে চলেছিলেন বা করছিলেন সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাজার্ড এখানে তৈরি হচ্ছে। তো সেটার জন্য বলা হচ্ছে যে যেহেতু 20,000 টাকা পার মান্থ একটা ফিক্সড স্যালারি বা কনসলিডেটেড রেমুনারেশনের ক্ষেত্রে যে আলোচনা করা হয়েছিল বা এটা যেটা এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অফিসিয়াল প্রসিডিওর হিসাবে এটা তো আগে থেকেই মেনটেন করা আছে যে 20,000 টাকা কনসলিডেটেড পারিশ্রমিক হবে, তাহলে উপরের এই বিভ্রান্তিগুলো ঘটছে কেন এটা বলতে চাইছে। তো এখানে ডিসিশন কী হচ্ছে, তো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ওনাদের পক্ষ থেকে অর্থাৎ ডিভিইটির পক্ষ থেকে বিষয়টা, এই যে বিষয়টা, এই বিষয়টা পিএফ কমিশনারকে এবং ইএসআই কর্পোরেশনকে এই বিষয়টা নিয়ে আসা হবে ওনাদের নজরে, এবং ওনাদের কাছ থেকে ক্লারিফিকেশান চাওয়া হবে অর্থাৎ এটার কী ব্যাখ্যা সেটা জেনে নেওয়া হবে, এবং যাতে করে এই যে ইউনিফর্ম পে স্ট্রাকচার ভোকেশনাল ট্রেনারদের এই বিষয়ের যে বিভ্রান্তি, এই বিভ্রান্তিটা যাতে করে ফিক্সড আপ করা হয় সেই জন্য এবং ক্লারিফিকেশান চাওয়া হয় সেই জন্য ওনাদের নজরে নিয়ে আসা হবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং আরও বলা হয়েছিল যে ওই সমস্ত সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো রয়েছেন ওনাদের এই যে অ্যাডভাইসের মতামত অনুসারে অর্থাৎ ওনাদের সিদ্ধান্তের মতামত অনুসারে এই বিষয়টা নোটিফিকেশনের আকারে আবার পরবর্তীতে
এটা জানিয়ে দেওয়া হবে কাদেরকে, কনসার্ন স্টেক হোল্ডার যারা আছেন, অর্থাৎ এইটার সঙ্গে জড়িত, অর্থাৎ কারিগরি শিক্ষা দপ্তর বা অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার বা অফিসিয়ালরা রয়েছেন, ওনাদেরকে এই যে ফিক্সড আপ কী হলো এই বিষয়টা পরবর্তীতে নোটিফিকেশন দিয়ে প্রত্যেককেই জানিয়ে দেওয়া হবে বিষয়টি, এইটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরে প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। তো মূল যে বিষয়, 6 সেপ্টেম্বর 2019 এই যে মিটিংয়ের যে আলোচনা হয়েছিল, সেই আলোচনা এবং সিদ্ধান্ত কী হয়েছিল এই বিষয় নিয়ে প্রত্যেককে নজরে আমি আনার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।